কথাটা সবসময় মনে রাখবেন যে প্র্যাকটিস ক্যান মেক এ পারফেক্ট ম্যান, ঠিক আছে? প্র্যাকটিস ক্যান মেক এ পারফেক্ট ম্যান। আপনি যদি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি একজন পারফেক্ট ম্যান হতে পারবেন, ঠিক আছে? আপনি তত বেশি দক্ষ হতে পারবেন। আপনি প্র্যাকটিস করবেন না, আপনি কোনো একটা ভিডিও একবার দেখলেন, আপনার কাছে মনে হলো ধুরো আমি হচ্ছে আমার দ্বারা মনে হয় না পসিবল না, আমার দ্বারা মনে হয় সম্ভব না, আপনি এই যে আগে থেকে নিজে হতাশ হয়ে গেলেন, ঠিক আছে? তাহলে তো আপনি একজন পারফেক্ট ম্যান হতে পারবেন না। আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার আপনাকে শিখতে হবে। ছোটবেলায় যখন আমাদেরকে আমরা সরে সরে শিখেছিলাম তখন তো আমরা আমাদেরকে একবার বলেনি যে বলো সরেও, আমরা শিখে যাই না যে এটা সরেও, এটাই সরেয়া, এটাই রশ্মি, আমরা কিন্তু একবারই শিখি নাই। আমাদেরকে বারবার দেখতে হয়েছে, বারবার আমাদেরকে বলা হয়েছে, বারবার আমরা শিখেছি, বারবার আমরা পড়েছি, বারবার আমরা প্র্যাকটিস করেছি, যার জন্য আমরা শিখতে পেরেছি। তো প্রত্যেকটা কাজে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আপনি দ্রুত শিখতে পারবেন এবং হচ্ছে আপনি পারফেক্ট ম্যান হতে পারবেন। ওকে, তো আশা করি আমরা হচ্ছে বিষয়টা বুঝতে পেরেছি। তো পিডিএফ ফাইলটা আপনাদেরকে হচ্ছে ভাইয়া ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, তো আমরা হচ্ছে আমাদের কোশ্চেন পর্বে চলে যাব। কোশ্চেন পর্ব শেষে আমরা হচ্ছে আড্ডাতে চলে যাব। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। তো কোশ্চেন নেওয়ার পূর্বে ভাইয়া হচ্ছে আপনাদের হচ্ছে রিকমেন্ড করব, সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে আমরা যেহেতু ক্লাস শেষে আড্ডা দিব, আরো অনেকক্ষণ আজকে আমরা থাকবো, তো আপনাদেরকে যারা উপস্থিত আছেন একজন একজন করে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো। আপনারা হচ্ছে কোর্স তো আমাদের আলহামদুলিল্লাহ আজকে শেষ হচ্ছে, যদিও হচ্ছে আপনাদের দীর্ঘদিন থেকে আপনাদের প্রতি ভাইয়ের একটা ভালোবাসা জন্মিয়েছে, ঠিক আছে? আপনাদের প্রতি দোয়া রইলেও ভালোবাসা থাকবে সব সময়। তো আমি হচ্ছে আপনাদেরকে বলবো যে হচ্ছে আপনারা এই যে পর্যন্ত ক্লাস করেছেন, আপনাদের হচ্ছে আপনারা কি প্রতারিত হয়েছেন কিনা, বা হচ্ছে আপনাদের লস হয়েছে কিনা, আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন কিনা, আপনারা এই কাজগুলো অ্যাপ্লাই করতে পারবেন কিনা, আপনার মতামত, যদি ভালো হয় ভালো, খারাপ হলে খারাপ, আপনারা যেভাবে সুন্দরভাবে বলতে পারেন আপনি হচ্ছে আমি আপনাদেরকে রিকমেন্ড করি একজন একজন করে আপনারা এই কোর্স সম্পর্কে একটু রিভিউ দেন। হ্যালো, আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ইয়াসিন ভাই, এতদিনে আমরা যা শিখছি মোটামুটি অনেক সুন্দরভাবে আপনি শিখেছেন, আমরা শিখছি, অনেক কিছু শিখছি, সফল সেই দিনই হবো যখন আমরা কাজ নিজে করতে পারবো, কোনো ক্লায়েন্টের কাজটা আমরা করতে পারবো, তখন আমরা নিজেকে ধন্য মনে করবো যে না আমরা সার্থক হয়েছি। অবশ্যই, এতক্ষণে না আমরা কাজ করছি, এতক্ষণে আমাদের একটা ডাউট থেকে যাবে যে না আমরা কোনো কাজ করি নাই, তবে আপনি সুন্দরভাবে শিখাইছেন। মনে হচ্ছে যে প্রতারিত হয়েছেন এরকম কোনো কিছু? না, প্রতারণা হয় নাই, এটা না, কাজ যতটুকু শিখাইছেন আমরা শিখছি অনেক ক্লাস, এখন আমরা দেখতেছি যেখানে সমস্যা হইতেছে ভিডিও গুলো দেখতেছি, ডাউনলোড করে রাখছি, কিন্তু ওটাই তো বললাম যখন আমরা আর ক্লায়েন্টের সাথে কথা বলবো, কাজ করব, তখন ভালো লাগবে আরো বেশি যে না রাইট রাইট, কিছু অবশ্যই, করতে তখন আপনি পারছি। বুঝতে পারবেন যে আপনার ভিতরে কোনো প্রবলেম আছে কিনা বা কথা বলতে কোনো জড়তা জি আছে, জি তখন বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। যে অবশ্যই, জি যাক, মুশফিকুর রহমান বাবু অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ শিওর। এটা হচ্ছে যে আমার আসলে এই যে ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো ধারণাই ছিল না, আর এই কাজটা যে আমি শিখবো তার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, বাট আমার হাজবেন্ড মানে অনেক ঘাটাঘাটি করে বেশ কিছু আপনার ট্রেনার সন্ধান পাইছিল, তার ভিতর তো বলছিল দেখো তো এই কাজগুলো যদি তুমি বাসা বসে শেখো তাহলে অনেক ভালো হবে, যেহেতু তুমি এখন পড়াশোনা কমপ্লিট করে বাসায় আছো, তোমার বেবি আছে, তাহলে বাসায় বসে কাজ করলেই ভালো হবে। তারপরে আমি বললাম যে আপনার ভিডিওটা দেখলাম, বলছি আমার এই ভাইয়াটাকে অনেক বিশ্বস্ত মনে হচ্ছে, মনে হচ্ছে যে এই ভাইয়াটার কাছে প্রতারিত হয়তো হব না। তারপর বলছি কি যে আচ্ছা ঠিক আছে দেও, বেশি তো টাকা না, 1500 টাকা, কত ভাবে তো কত দিকে চলে যায়। তারপরে বলে আপনার ওখানে রেজিস্ট্রেশন করলাম, করার পরে তো ক্লাস করলাম, জিজ্ঞেস করছিলাম হাজবেন্ড ফিডব্যাক টা ছিল, তো বললাম না আসলে ভালো, কারণ আমি বলছি যে প্রতারিত দুই ভাবে হতে পারি, সেটা হচ্ছে যে হয়তো ইনি টাকা নিয়ে যদি আমাদের ক্লাস শুরু হওয়ার আগে যদি তার কোনো আমরা সন্ধান না পাই সেটার মাধ্যমে হতে পারি, তারপর দেখা যাচ্ছে ইনি যোগে যাগে যদি আমাদের কিছু শিখায় আর কোনো আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট না করে সেরকম, সেটাও একটা প্রতারিত হতে পারে। কিন্তু আপনার ক্লাস প্রতিটা ক্লাসে করার পরে মনে হয়নি যে কখনো যে আসলে প্রতারিত হব, কারণ আপনি প্রথম থেকে একটা কথাই বলেছেন যে লাইফ টাইম সাপোর্ট পাবো, এটা আসলে
কোনো আমরা যে এত বছর পড়াশোনা করেছি কোনো এত টাকা খরচ করে, তা আমার মনে হয় না কোনো আমাদের শিক্ষক বা আমাদের যে হোম টিচার আছে তারাও এরকম কোনো লাইফ সাপোর্ট আমাদের দিয়েছে বা দেবে বলে কোনো প্রতিশ্রুতি দিয়েছে। তা আমরা যে টাকার মাধ্যমে যে আমরা যে কোর্সটা করেছি আর আপনি যে আমাদের যেভাবে শিখাইছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখেছি। এখন বাকিটা আল্লাহ ভরসা, আমরা প্র্যাকটিস করছি যেন ভালো কিছু করতে পারি। আপনিও আমাদের জন্য দোয়া করবেন, আর আপনি তো আমাদের পাশে আসেনি, ইনশাআল্লাহ। আপনিও ভালো থাকবেন। জি আইরিন আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দীর্ঘায়ু কামনা করি, যাতে আপনি অনেক ভালো থাকেন, কারণ আপনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি। এই কোর্সটা করে কি করবো জানে, মোবাইল দিয়ে যে মোবাইলটাতে এইভাবে কম্পিউটার মতন ব্যবহার করা যায়, বিভিন্ন যে ফাংশন গুলো আমরা আগে এগুলো বুঝতাম না, মোবাইল চালাতে বুঝতাম কিন্তু এগুলো সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, কিন্তু আপনার ক্লাস করে আমরা অনেক কিছুই শিখেছি এই বিষয়ে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য দোয়া রইলো, সবার জন্য দোয়া রইলো। আলহামদুলিল্লাহ, আমার বাবুর জন্য দোয়া করবেন হ্যাঁ ভাইরা। অবশ্যই, আপনার দোয়া রইলো। কঠিনটাকে সহজ করে নিলেই হয়, তখন আপনার ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করে নিশ্চয় নেওয়া আর কি। দেখ আলহামদুলিল্লাহ, যতটা কঠিন মনে করেছেন ততটা কঠিন, আপনি যেভাবে সহজভাবে আমাদেরকে গঠনমূলক ভাবে খুঁটিনাটি বিষয়গুলা সহজভাবে তুলে ধরেছেন, এতে আমরা খুব আমিও খুব হ্যাপি, মানে বুঝতে পারছি যে হ্যাঁ একটা সাহস তৈরি হচ্ছে নিজের মাঝে যে হ্যাঁ আমি এখান থেকে কিছু সেটা করতে পারবো। এবং আমার স্বপ্নের, আমি যে হতাশাতে ছিলাম সেই হতাশাটা আস্তে আস্তে কেটে যাবে, আমি একটা সময় ভালো কিছু করতে পারবো। যার জন্য আপনার এই ইয়েতে আসলাম, কাজ করলাম, আপনার এই গঠনমূলক দেখানো এবং যে ইয়েগুলা যে থিমগুলো আমাদেরকে দিলেন এই বিষয়ে আমরা খুব শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হতে পারি, আমি যেন নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করতে পারি। আপনার জন্য দোয়া করে আপনি যেন আরো ভালো করেন, আরো অনেক মানুষের এইভাবে উপকার করেন, এইভাবে উপকার করে এটাই মঙ্গল কামনা করি আর কি। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আপনার জন্য দোয়া রইলো কামরুল হাবিব ভাই, অসংখ্য ধন্যবাদ। জি জি আলহামদুলিল্লাহ। আমরা অনেক ফেসবুকে অনেক অ্যাড দেখছি, মানে অনেককে তো কম টাকা হয়, আপনার এখানে মধ্যে ভালো শিখতে পারছে, এটা আসলে আমাদের জন্য অনেক হেল্প হয়েছে। আমরা আসলে অনেক দেখছি যেখানে মানে টাকা অনেক অ্যামাউন্ট বেশি, আবার শিক্ষা মান যায় না কিরকম, কিন্তু আপনার এখানে অল্প টাকায় আমরা যা শিখতে পারছি আর সেটা বলার মতন নাই ভাইয়া। আর এখন শুধু কি শিখতে পারছি, এখন আমাদের কাজের মাধ্যমে তা প্রমাণ করার সময় বাকি আর কি। আশা করি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ, আর আপনার সাপোর্ট তো পাবো ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া করি আপনি এভাবেই যাদের আর্থিক অবস্থা মানে মানে অসুবিধা আছে তারা যেন আপনার কোষ্টা করতে পারে। এবং আমার ফ্রেন্ড সার্কেল অনেকে বলছে যে আবার কোষ্টা তো অ্যাটেন্ড করার জন্য আপনার পরবর্তী কখন বেস চালু হলে আর কি অবশ্যই জানিয়ে দেবেন আমাদের গ্রুপে, তাহলে আমাদের যারা আছে তারা অবশ্যই অ্যাটেন্ড করতে পারে। আচ্ছা ভাইয়াদের, আমাদের হচ্ছে আপনার আপনাদের হচ্ছে 14 নম্বর বেশ শুরু হবে 22শে অক্টোবর, আপনার হচ্ছে 24শে অক্টোবর থেকে, আর হচ্ছে 15 নম্বর বেশ শুরু হবে আপনার 23শে অক্টোবর থেকে। ঠিক আছে, হচ্ছে আপনার হচ্ছে যারা শিখতে চায় তাদেরকে হচ্ছে সবাইকে বলছি, যারা শিখতে চায় ভাইয়াকে হচ্ছে পার্সোনালি নক দিতে বলবেন, তাহলে হবে। আচ্ছা ভাই, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা কাজটা করতে পারি। আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ, দোয়া রইল। ওয়েলকাম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আসলে ভাইয়া বিদায় জিনিসটাই হচ্ছে অনেক কষ্টের, আর হচ্ছে যে মানে পড়াশোনা শেষ করার পরে অনেক দিন পরে হচ্ছে যে মানে স্টুডেন্ট স্টুডেন্ট মনে হচ্ছিল আর কি। এই কয়েকদিন আবার দেখা মানে আগের যুগের মানে আগের কত বছর আগে পড়াশোনা যে করেছিলাম মানে সেই স্টুডেন্টে ফিরে গেছিলাম, এখন আজকে থেকে আবার ক্লাস শেষ, এই জন্য খুব কষ্ট লাগতেছে। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে যে যখন আমি ফ্রিল্যান্সিং নিয়ে একটু ইউটিউবে বা ইয়েতে দেখলাম, দেখানোর পরে বিভিন্ন ধরনের পেজ আসতেছিল সামনে, আমি অনেকগুলোতে আবার মেসেজও দিয়ে রাখছিলাম, ওরা বিভিন্ন ধরনের ইয়ে বলতেছিল যে এভাবে এভাবে করেন এই সব যাবে, আর তারপরে এর মাঝে আপনার ভিডিওটা দেখতে পাই, তখন আপনার কথাবার্তা শুনে আমার ভালো লাগছে। আর আমার যেটা মনে হয়েছে যে যখন আপনি মানে কেউ যদি হলো যে মানে সালাম দিয়ে তারপরে আলহামদুলিল্লাহ বা এরকম সুন্দর একটা গেট আপে কথা বলে, তখন মনে হচ্ছে না আপনি ইয়ে হতে পারেন না, অন্তত পক্ষে মুসলিম হিসেবে মানে ফেক হতে পারেন না। যাই হোক, মানে আপনাকে যেদিন আমি কনফার্ম করতে
ওই দিনে হচ্ছে যে আরেকজনটাকে আমার কনফার্ম করার কথা ছিল, কিন্তু তারপরে মনে হলো যে না আপনারটাই মনে হয় ভালো হইতে পারে, এখন আমি জানি না সঠিক কোনটা। তারপরে হচ্ছে যে আর আমি দোয়া করতেছিলাম যে আল্লাহ আমাকে একটা সঠিক পথ দেখাও, কারণ আমি তো জানি না এই আর এই বিষয়গুলো তো হচ্ছে যেহেতু নতুন, একবারে নতুন, আর কারো কাছ থেকে আমি শুনিও নাই কেউ কখনো করছে কিনা এরকম কারো ধারণাও নেই। যাই হোক, তারপরে হলাম, তারপরে আপনি তো এক মাস ওয়েট করা লাগছে। আর হচ্ছে যে এর মধ্যে আমার হাজবেন্ড আমাকে বারবার বলতেছিল যে হ্যালো, যে আমি শুনতে পাচ্ছি আপনি বলেন, আচ্ছা বারবার হচ্ছে যে বলতেছিল আর কি, মানে ফাইজলিম করতেছিল হ্যাঁ তোমার টাকা হলো যে এটা মাটি মাটি হয়ে গেল, আচ্ছা ঠিক, আমি বারবার বলতেছিলাম যে ঠিক আছে মাটি কেটে ভালো হয়েছে সমস্যা নেই, 1000 টাকাই তো সমস্যা কি। যাই হোক, পরে হচ্ছে যে ক্লাস শুরু হলো আলহামদুলিল্লাহ, খুব ভালো মতোই শিখতে পেরেছি, মানে হচ্ছে যে আপনার বিশেষ করে কি জানি হচ্ছে আপনার কথা বা অ্যাপিয়ারেন্স বা হলো যে বা কখনো বিরক্ত হয়নি, মানে অন্যান্য টিচার গুলো অনেক সময় হচ্ছে যে বিরক্ত প্রকাশ করে, কিন্তু আপনার আমরা অনেক মাঝে মাঝে এমন অড কোশ্চেনও করে ফেলছি করি, কিন্তু আপনি কখনো সবগুলো হাসি মুখে হ্যান্ডেল করেন, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আর কি। মানে হচ্ছে আর সুন্দরভাবে হচ্ছে স্টুডেন্টদেরকে হচ্ছে যে বুঝায় বুঝায় মানে প্রতিটা হচ্ছে যে জিনিস হচ্ছে হাতে কলমে যেটা শেখানো আর কি সেভাবেই হচ্ছে যে শিখাইছেন। আর যেহেতু এটা আমাদের নিউ প্ল্যাটফর্ম আর কি, এই বিষয়ে টোটালি তো আমরা অজ্ঞ, ঠিক আছে। তারপর হচ্ছে অনেক কিছু এখন এখন যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে আমাদের হলো যে পরবর্তীতে আমরা সফলতা হতে পারবো কিনা, এটা তো এটা হলো যে মানে আমাদের উপর অনেকটাই ডিপেন্ড করবে, আমরা কতটা প্র্যাকটিস করতেছি সফলতা অর্জন করতে পারি আর কি। দোয়া করবে আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ইসমাইল বিন তাজুল, আসলে মাদ্রাসা লাইফ আমার লেখাপড়া, তো যেকোনো জিনিস কিনতে গেলে সবসময় দাড়িওয়ালা টুপিওয়ালা এই মানুষগুলোকে সিলেক্ট একটু বেশি করি, তো ইউটিউবে ভিডিও দেখার পরে আপনার দাঁড়িয়ে দেখে আর কথা বলে স্টাইল দেখে প্রথমে আপনাকে সিলেক্ট করি আলহামদুলিল্লাহ। অনেক কিছু শিখছি আপনার মাধ্যম দিয়ে, যেহেতু ফ্রিল্যান্সিং আমার নতুন, দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই। আর একটা কথা বলি, সেটা হচ্ছে স্যার কখনো কোনো স্টুডেন্ট সবাইকে মানে হচ্ছে সফল করতে পারে না, এটা ব্যর্থ হওয়ার জন্য তার নিজেরই কারণ, কোনো শিক্ষক তার জন্য কোনো দায় নেই, আর শিক্ষক সবসময় তার স্টুডেন্টকে বেস্টটা দিয়েই শিখায়, যার জন্যই শিক্ষকের চাইতে কিন্তু স্টুডেন্টরা অনেক দূর এগিয়ে যেতে পারে এবং অনেক কিছু শিখতে পারে এবং শিক্ষকের চাইতেও বড় হয়, এটা হচ্ছে শিক্ষকের সবসময় মানে আল্লাহর প্রদত্ত থেকে একটা রহমত। তো স্যার আপনার জন্য সবসময় দোয়া থাকবে অবশ্যই, আপনার থেকে কিছু উপকার পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন, এর বিনিময়ে হয়তো আপনাকে দুনিয়াতে এবং আখিরাতেও মানে যা দেখা দান করে, এবং আমাদের জন্য দোয়া করবেন, অনার্স পাস করে পরীক্ষা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এসএনটা যোগ ভাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো অ্যাটেন্ডি থাকতে পারি না, তো আমি কি বলবো, তো তারপরেও ইনশাল্লাহ 10টা ক্লাস পর্যন্ত আমি ভালোই অ্যাটেন্ড ছিলাম আর আমি অনেক দূর অগ্রসর ছিলাম, কিন্তু পরের 5টা ক্লাসটা আমি করতে পারি নাই, নিউ জব চেঞ্জ করার পরে, নিউ জবে আসার পরে একটু আমি একটু প্রেসারের মধ্যে ছিলাম। তবে এই ভিডিও গুলো সব দেখলে পরে ইনশাল্লাহ আপনি যে সুন্দর ভাবে বুঝাইছেন ইনশাল্লাহ এগুলো আমি কভার করে নিতে পারবো, আর নেক্সট এগুলো অ্যাপ্লাই করে কিছু একটা করব ইনশাল্লাহ, আর যখন করব তখনও আপনাকে জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, আমি কত দূর অগ্রসর হলাম। জি অবশ্যই আব্দুল হান্নান ভাই, আপনি কোর্সটা করে আপনার কি উপকৃত মনে হয়েছে নাকি উপকৃত হন? আমি যদি উপকৃত বিষয়ের দ্বারাই যে 1500 টাকার কোর্স আমাকে যে ফটোশপের কাজটা শিখেছেন ওইটা কোর্স করতে গেলে আমার 3000 টাকা লাগবে, তো সেদিক থেকে দিয়ে আমি হ্যাপি। আসলে আপনি অনেক স্ট্রাগল করে আমাদেরকে শিখাচ্ছেন, আর আমরা এইটা যদি ধরে রাখতে পারি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো আশা করা যায় ইনশাল্লাহ। জি আব্দুল হান্নান ভাই অসংখ্য ধন্যবাদ।